Hello, welcome to my grammar class. Today we'll be discussing a new thing, a new chapter on articles. Amra ajke notun ekta jinish shikhbo, shekhar chesta korbo. Seta hocche the articles. Thik ache? Amra jani je article amader ingreji bhasha ebong sahitye ebong grammar e article er byabohar ekdom sarbojono bidhito. Thik ache? Because article chhara sentence khub kom I dekha jay. Thik ache? আমরা আর্টিকেল আমরা সবসময় দেখি বিকজ আর্টিকেল হচ্ছে তিনটে এ অ্যান্ড অ্যান্ড দি এগুলোকে আর্টিকেল বলা হয় এ অ্যান্ড দি আর কল আর্টিকেলস ঠিক আছে ইন ইংলিশ ইন অলমোস্ট অল দি সেন্টেন্সেস আর্টিকেলস আর ইউজ ঠিক আছে দেয়ার আর টু ক্লাসেস অফ আর্টিকেলস একটা হচ্ছে ইনডেফিনাইট আরেকটা হচ্ছে ডেফিনিট আরেকটা নিশ্চিতভাবে আরেকটা একটু অনিশ্চিত ঠিক আছে ফর এক্সাম্পল এ বুক একটা বই এ গার্ল একটা মেয়ে একটা পেন একটা চোখ একটা ছাতা একটা পিঁপড়ে সো একটা একটার কথা বলা হচ্ছে পৃথিবীতে কোটি কোটির মধ্যে একটা বলা হচ্ছে ঠিক আছে সো অ্যাজ দি অ্যাবাভ এক্সাম্পল সো এ অ্যান্ড অ্যান এও ব্যবহার হচ্ছে আবার এখানে অ্যানও ব্যবহার হচ্ছে দেখো তোমরা এই যে অ্যান আছে আবার অ্যান্ড অ্যান্ড অ্যান আমব্রেলা এ গার্ল এ পেন অ্যান আই আছে এ বুক আছে তো অ্যান্ড এবং অ্যান্ড বোথ আর ইউজ বিফোর এ নাউন অ্যান্ড দে ডু নট পয়েন্ট আউট এনি পার্টিকুলার পার্সন অর এ থিং ওকে দ্যাটস ওয়াই এ অ্যান্ড আর ইনডেফিনেট আর্টিকলস ফর এক্সাম্পল দ্য বয় দ্য পুয়ার ম্যান দ্য গ্রাস ঠিক আছে In the above examples, we see particular nouns like boy, grass, man, etc. preceded by the article the. Protector age the ache. Hence, the is the definite article. Protector age nidishto kora bola hocche the boy, the man, the grass, etc. Now, let us discuss about দ্য ইউসেজ অফ আর্টিকেলস ওই আর্টিকেলের ব্যবহার কীভাবে হচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে এ অ্যান্ড অ্যান্ড দি ইন এ সেন্টেন্স এ অ্যান্ড অ্যান্ড দি ইন এ সেন্টেন্স অর বিফোর এ ওয়ার্ড অর নাউন ঠিক আছে অ্যাজ এ জেনারেল রুল এ ইজ ইউজ বিফোর এ কনসোনেন্ট অ্যান্ড অ্যান্ড ইজ ইউজ বিফোর এ ভাওয়েল ঠিক আছে আমরা সাধারণত জানি যে কনসোনেন্টের আগে এ বসে ভাওয়েলের আগে অ্যান বসে ঠিক আছে এ এন অ্যান ওকে ভাওয়েল বলতে আমরা জানি আমরা আগের দিনও ডিসকাস করছিলাম এ ই আই ও ইউ দিস ফাইভ আর গট ভাওয়েলস ওকে বাংলায় আমরা বলি এগুলোকে স্বরবর্ণ ঠিক আছে আর কনসোনেন্ট বলি আমরা এই পাঁচটা বাদ দিয়ে এই যে ২৬টা অ্যালফাবেট আছে ২৬টা অ্যালফাবেট মধ্যে বাকি রইল পড়ে ২১টা এই ২১টাকে আমরা বলি কনসোনেন্ট ঠিক আছে বাংলায় বলি ব্যঞ্জন বর্ণ ওকে অ্যাজ এ জেনারেল রুল এ ইজ ইউজ বিফোর এ কনসোনেন্ট কনসোনেন্টের আগে এ বসবে ভায়োলেট আগে অ্যান বসবে এটা একটা জেনারেল রুল ঠিক আছে বাট দেয়ার আর মেনি এক্সেপশনস ওকে ফর এক্সাম্পল এ বয় এ ওয়ার্ড এ কাউ অ্যান আই দেখো এখানে সি ডাব্লিউ B, these are all consonant, consonant alphabet, okay, letters, letters, right, and I, idiot, I, an ox, ekhane O, an ant, ekhane A, thik ache, okay, ekhane U, tale ekhane sob kotai diye ache, dekho, E ache, I ache, ও আছে এ আছে ইউ আছে তা প্রত্যেকটা ভাওয়েলের আগে অ্যান্ড বসছে ঠিক আছে
Article A is used before such vowels that have the sound of U. As a form, it is vowel. ठीक है जी. जामोन की उदाहरण की A U U U चे घोड़ा मादी घोड़ा के बोले U. ठीक है चे U उच्चारण टा किंतु U ऐसे जाचे. Useful thing U U ऐसे जाचे. Unit U ऐसे जाचे. European U European E U जो करले European ऐसे जाचे. ठीक है चे U na university USA আছে ঠিক আছে UN spokesman U ওকে তো এই সবগুলোর আগে কিন্তু A হবে an হবে না article A is used before O where আগে হবে when it is sounded as in one সাধারণত A E I O U O is a vowel কিন্তু এখানে an বসা উচিত ঠিক আছে কিন্তু এখানে যেহেতু শব্দটা যে ওয়ার্ড ব্যবহার করা হচ্ছে ওয়ার্ডের সাউন্ডটা আসছে ওয়ান এর মতো ওয়ান ওয়ান ঠিক আছে এ ওয়ান রুপি নোট তো এ হয়ে যাবে এ ওয়ান আইড পার্সন এক চোখ মানুষ ওয়ান আইড পার্সন এ হয়ে যাবে ওয়ান ম্যান কমিটি ঠিক আছে ওয়ান ম্যান শো One man industry. Okay. Similarly, an is also used before a consonant. Simply kore, an tao kohono kohono consonant er age bosche beginning with a vowel sound. Thik ache. Jemon udaharon hocche ma. Ma ma hocche m hocche consonant. Kintu m jokhon ami uchcharon korchi m. Thik ache. তো এ ভাওয়েল কামস ফার্স্ট ঠিক আছে এম ডি এম ডি এম ডি এম ডি তো ঠিক তাই ভাওয়েল কামস ফার্স্ট অ্যান্ড এয়ার এর উচ্চারণটা হচ্ছে এয়ার ঠিক আছে হেয়ার হয় নয় কিন্তু এর উচ্চারণটা হচ্ছে এয়ার তা বিকজ ইট ইজ এয়ার তো অ্যান হয়ে যাচ্ছে ঠিক আছে বিকজ অফ দি প্রোনাউন্সিয়েশন অফ ভাওয়েল সাউন্ড সেই জন্য এখানে অ্যান বসছে এয়ার অনেস্ট অনেস্ট এটা হনেস্ট নয় অনেস্ট ঠিক আছে অনেস্ট তাই এটা অ্যান হচ্ছে অ্যান আওয়ার আওয়ার এটা হাওয়ার নয় আওয়ার আমরা সবাই জানি এটা আওয়ার ঘন্টা ঘন্টায় আওয়ার প্রথমে আ সাউন্ড আসছে সুতরাং এটা অ্যান হচ্ছে ঠিক আছে এসডিও এসডিও তে প্রথমে কি সাউন্ড আসছে এস তারপর ডি তারপর ও ঠিক আছে তাহলে যেহেতু এসডিও আসছে তাই এখানে অ্যান হচ্ছে এফআরসিএস এফআরসিএস তুমি বাংলায় যদি লেখো এফ আগে এখানে ভাল সাউন্ড আসছে বাট নট অ্যান হিস্টোরিক্যাল কিন্তু এখানে হিস্টোরিক্যাল যেহেতু হিস্টোরিক্যাল এখানে হি হিস্টোরিক্যাল হিস্টোরিক্যাল ঠিক আছে হিস্টোরিক্যালি হ আগে হ সাউন্ড আসছে কিন্তু এখানে আমরা আমরা এআর দেখেছি এখানে আমরা অনেস্ট দেখেছি কিন্তু এখানে আমরা হিস্টোরিক্যাল এইচ সাউন্ড আসছে সুতরাং এখানে অ্যান হবে না এ হবে ঠিক আছে There is a general rule that a common noun in singular number should have an article before it. ঠিক আছে একটা এই এই রুলটা তোমরা সবসময় মনে রাখবে ঠিক আছে ইটস এ ভেরি ইম্পর্টেন্ট রুল ঠিক আছে কমন নাউন তাহলে কী কী ফিচার না কমন নাউন সিঙ্গুলার নাম্বার সবসময় একটা আর্টিকেল থাকবে তুমি যে আর্টিকেল ইউজ করো ঠিক আছে এ এ দাও অ্যান দাও দি দাও অ্যাজ পার দি সিচুয়েশন অ্যাজ পার দি সার্কামস্টান্সেস কিন্তু একটা আর্টিকেল থাকবে ঠিক আছে দিস এ কমন রুল দিস এ জেনারেল রুল ইফ ইউ রাইট আই হ্যাভ ইটেন কেক আই হ্যাভ ইটেন কেক দিস ইউসেজ ইজ রং এখানে দেখো কেক ইজ এ কমন নাউন নাম্বার ইজ সিঙ্গুলার
প্লুরাল তো নেই, কেক আছে সিঙ্গুলার আছে, তাহলে কমন নাউন সিঙ্গুলার নাম্বার তারে একটা আর্টিকেল বসবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমাদের কি লিখতে হবে? উই শুড আইদার রাইট আই হ্যাভ ইটেন কেক, আমি কেক খেয়েছি, কেকস, ঠিক আছে, আই হ্যাভ ইটেন কেকস, তারপরে এটা প্লুরাল হয়ে গেল, আর সিঙ্গুলার সিঙ্গুলার নাম্বার রইল না, ঠিক আছে, কমন নাউন প্লুরাল নাম্বার হয়ে গেল, তাহলে আর আর্টিকেল দিলাম না, ওকে? অথবা আই হ্যাভ ইটেন দ্য কেক, আর্টিকেল বসে গেল, অর অবলিক এ কেক, আরেকটা আরেকটা ভার্সন, আরেকটা আর্টিকেল বসে গেছে, এ কেক দ্য কেক, ঠিক আছে, অ্যান তো বসবে না, ঠিক আছে, ইউ মাস্ট বি শিওর অ্যাবাউট দ্যাট। আর এখানে আমি যেহেতু এখানে আমি প্লুরাল করলাম, কেকস করে দিলাম, ঠিক আছে, কেকস করলাম, তাহলে কমন নাউন সিঙ্গুলার নাম্বার থাকলো না, কেকস করে দিলাম, তাহলে এখানে কোনো আর্টিকেল দরকার নেই, ওকে? নাও শ্যাল সি দ্য ভেরিয়াস ইউজেস অফ এ, এ কোথায় কোথায় ব্যবহার হবে সেইটার সম্পর্কে আমাদের আরেকটু ভালো করে দেখতে হবে, ঠিক আছে? এ ইজ সামটাইমস ইউজড অ্যাজ প্রিপোজিশন, এ একদম প্রিপোজিশনের মতো বসছে, কীরকম? হি ওয়েন্ট অ্যা হান্টিং, অ্যা হান্টিং মানে অন হান্টিং, শিকারে গিয়েছিলেন। হিয়ার এ ইজ ইউজ ইন প্লেস অফ প্রিপোজিশন অন, ঠিক আছে, এ মানে এখানে অন হচ্ছে, তাহলে যেহেতু অন ইজ এ প্রিপোজিশন, ঠিক আছে, তাহলে অনের জায়গায় বসছে এ, ঠিক আছে। পটেটো সেল, তাহলে এটা একরকম হলো, ওয়ান কাইন্ড অফ পটেটো সেল অ্যাট ওয়ান কিলো এ রুপি, ঠিক আছে, এ রুপি মানে এক টাকা করে, কেজিতে এক টাকা পার, ওয়ান কিলো পার রুপি, ঠিক আছে। আই গট 100 rupees এ মান্থ মানে পার মান্থ, ঠিক আছে, তাহলে এখানে এগুলো প্রিপোজিশন হিসাবে বসছে। নেক্সট, এ ইজ ইউজ ইন দ্য সেন্স অফ এ সার্টেন, একটা সার্টেনটি আছে, কীরকম? এ মিস্টার বোস কেম টু সি মি, একজন মিস্টার বোস এসেছিলেন, ঠিক আছে, তাহলে মিস্টার বোস হিজ এ সার্টেন, আমি নিশ্চিত করে বললাম একজন মিস্টার বোস এসেছিলেন, ঠিক আছে, হু কেম টু মি, হু ভিজিটেড মি, হি সেড হিজ নেম ইজ মিস্টার চায়ন বোস, ওকে, তো হি ইজ এ মিস্টার বোস, এইভাবে এটা সার্টেন হলো, এ ওই জন্য আমি এ দিলাম, ঠিক আছে। ইন মেকিং এ ফ্রিজ, ফ্রিজ কীরকম? ইন এ টেম্পার, ফ্রিজ আমরা আগে ক্লাসে পড়েছি, এ ফ্রিজ হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস, ফ্রিজ হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডাজ নট মেক এ কমপ্লিট সেন্স, গ্রুপ অফ ওয়ার্ড থাকবে কিন্তু সেন্সটা কমপ্লিট হবে না, ঠিক আছে, কিন্তু সেন্টেন্সের তার রোল আছে। ইন এ টেম্পার, টু হ্যাভ এ কোল্ড, ইন এ হারি, দিজ আর কল্ড ফ্রেজেস, ঠিক আছে, আমরা ফ্রেজ সম্বন্ধে আরও ডিটেলস পড়ব পরে। এ ইউজ সামটাইমস ইউজ টু মিন এ সিঙ্গল, সিঙ্গল বলা আছে, কীরকম? দ্যার ইজ নট এ ম্যান টু সাপোর্ট হিম, একটা লোকও ছিল না, ঠিক আছে, মানে এইভাবে জিনিসটা বলা হচ্ছে যে একটা লোকও ছিল না, দ্যার ইজ নট এ ম্যান, তার মানে নট এ সিঙ্গল ম্যান, তাকে সাপোর্ট করার মতো একটা লোকও ছিল না, দ্যার ইজ নট এ সিঙ্গল ম্যান, ঠিক আছে, দ্যার ইজ নট এ ম্যান, নো ওয়ান স্পোক এ ওয়ার্ড এগেনস্ট হিম ওপেনলি, মানে খোলাখুলি তার বিরোধিতা করার, তার বিরুদ্ধে কথা বলার মতো কেউ ছিল না, কেউ বললো না, ঠিক আছে, নো ওয়ান স্পোক এ ওয়ার্ড, কেউ একটা কথাও বললো না, ঠিক আছে, তো দিস ইজ ইউজড ইন সিঙ্গল। এ ইজ সামটাইমস মিন্স ওয়ান লাইক, একজনের মতো, হি থিঙ্কস, উদাহরণ কি, হি থিঙ্কস হি ইজ এ শরৎচন্দ্রা, এই যে এ বসেছে, ও মনে করে ও একজন শরৎচন্দ্র, ঠিক আছে, তাহলে এ মানে কি, এই যে এটা বসেছে, এই এটা বসেছে, এটা মনে হচ্ছে হি ইজ লাইক, তুমি যদি এটা তুলে দাও দিয়ে লাইক বসিয়ে দাও, দেখবে সেন্স ইজ কমপ্লিট, ঠিক আছে, হি থিঙ্কস হি ইজ লাইক শরৎচন্দ্র, তা আমরা সেটা বলি না, হি থিঙ্কস হি ইজ এ শরৎচন্দ্র,
okay. A is also used before words like few, little, lot of, etc. ঠিক আছে, কিরকম উদাহরণ হচ্ছে আমরা দেখি, there are few apples, a few apples, কয়েকটা অ্যাপেল আছে, অন দ্য টেবিল, টেবিলে কটা অ্যাপেল আছে, there are a lot of books, অনেক বই আছে, in the library, বা এই লাইব্রেরিতে অনেক বই আছে, lot of books, ঠিক আছে, there is a little water in the jar, এই জাগে অল্পই একটু জল পড়ে আছে, ঠিক আছে, এই ফিউ, লট, লিটল এর আগে আমাদের এ বসাতে হবে, ঠিক আছে। রুলস ফর দ্য ইউজ অফ দি, এবার আমরা দিতে আসছি, আমরা এ করলাম, এ অ্যান্ড করলাম, ঠিক আছে, এবার আমরা আবার দিতে আসছি, ঠিক আছে, দি এর ব্যবহার কোথায় কোথায় হবে আমরা মোটামুটি একটু যে দেখে নিই, ঠিক আছে, দি ইজ ইউজড বিফোর দি প্রপার নাউন্স, ঠিক আছে, প্রপার নাউন আমরা পড়েছি, আমরা নাউনের যে ক্লাসিফিকেশন ছিল, ঠিক আছে, নাউনের যে ক্লাস ছিল, ঠিক আছে, সেখানে আমরা প্রপার নাউন পড়েছি, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, লাইক দ্যাট, ঠিক আছে, তো আমরা পড়েছি প্রপার নাউনের কথা, সেই প্রপার নাউন লাইক নেম অফ রিভার্স, যদি নদীর নাম হয় প্রপার নাউন, নদী ইজ এ কমন নাউন, রিভার ইজ এ কমন নাউন, বাট নদীর নাম যদি হয় তাহলে ইট বিকামস এ প্রপার নাউন লাইক দি গ্যাঞ্জেস, ওকে, দি যমুনা, দি কৃষ্ণা, দি কাবেরী, সো দিজ আর অল দ্য নেম অফ দি ফেমাস রিভার্স ইন ইন্ডিয়া, ওকে, দ্য সিজ, সি যদি বলি যে আমরা অ্যারেবিয়ান সি, দি অ্যারেবিয়ান সি, ওকে, দি রেড সি, এটসেট্রা, মাউন্টেন রেঞ্জ, মাউন্টেন রেঞ্জ তোমরা জানো, ঠিক আছে, যেমন দি হিমালয়স, ঠিক আছে, দি আল্পস ইউরোপে আছে, দি অ্যান্ডিজ, ঠিক আছে, সাউথ আমেরিকায় আছে, দি অ্যান্ডিজ, ওকে, শিপস, শিপস এরকম বড় বড় জাহাজ আছে তার নাম আছে, যেমন তুই দি টাইটানিক, সে টাইটানিকের নাম সবাই শুনেছ, দি টাইটানিক, ঠিক আছে, হোলি বুকস, পবিত্র গ্রন্থ যেগুলো আছে সেগুলো তোমরা সবই জানো, দি গীতা, দি বাইবেল, ওকে, দি কোরআন, এটসেট্রা, দ্য নিউজ পেপার্স, নিউজ পেপার্স তোমরা জানো, দি আনন্দবাজার পত্রিকা, দ্য টাইমস অফ ইন্ডিয়া, ওকে, দ্য টাইম, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, দেন দ্য স্টেটসম্যান, এই সমস্ত নিউজ পেপার আগে সবসময় আমরা দি ব্যবহার করব, ওকে, পাবলিক প্লেসেস অফ রেপিউট, পাবলিক প্লেসেস হচ্ছে, ঠিক আছে, যেমন আমরা দি কলকাতা জু, চিড়িয়াখানা, আমরা সবাই বেড়াতে যাই, ঠিক আছে, দিস ইজ এ পাবলিক প্লেস, ঠিক আছে, সবাই বেড়াতে যাই, ঠিক আছে, দ্য ন্যাশনাল মিউজিয়াম, দ্য বিড়লা প্ল্যানেটেরিয়াম, দিস আর কল্ড পাবলিক প্লেসেস অফ রেপিউট, ঠিক আছে, হিস্টোরিক্যাল বিল্ডিংস, ঠিক আছে, হিস্টোরিক্যাল বিল্ডিংস কীরকম আছে, দ্য তাজমহল, দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল, ঠিক আছে, ইম্পর্টেন্ট ইভেন্টস, ইভেন্টস থাকে, বড় বড় ইভেন্ট থাকে, সে
the sipai mutiny. Okay, এরকম আছে events আর এরকম বড় বড় event আছে, the Olympics, ঠিক আছে, the Asian, ঠিক আছে, the FIFA World Cup, these are all important events, ঠিক আছে. Trains, trains এর মধ্যে আমরা জানি, say the Rajdhani, Shatabdi, ঠিক আছে, পূর্বা, দুরান্তা, দিজ আর অল ইম্পর্টেন্ট ট্রেন্স, সবার আগে দি হবে, ঠিক আছে. প্লেনস, প্লেনসের মধ্যে এয়ার ইন্ডিয়া আছে, হ্যাঁ, নানা রকম আছে, জেট আছে, ঠিক আছে, এগুলো এগুলো আগে সমস্ত দি ব্যবহার হবে. স্পেস ক্রাফ্ট আছে, মঙ্গলযান, ঠিক আছে, স্পুটনিক, দিজ আর স্পেস ক্রাফ্ট, ফেমাস স্পেস ক্রাফ্ট, ঠিক আছে. শপস, শপসের মধ্যে আমরা কিছু জানি, দোকান, বড় বড় দোকান আছে, সে রিলায়েন্স, রিলায়েন্সের বড় দোকান আছে, বিল্ডার মোড় আছে, ঠিক আছে, দিজ আর কল্ড শপস. হোটেলস আছে, যেমন তাজ, হোটেলস তাজ আছে, আইটিসি, সোনার বাংলা, ওকে. দেন রেস্টুরেন্টস, রেস্টুরেন্টস তোমরা অনেক জানো, আমি আর বলতে যাচ্ছি না. ইনস্টিটিউশনস, ঠিক আছে, ইনস্টিটিউশনস হচ্ছে যেমন ধরো দি যাদবপুর ইউনিভার্সিটি, দা শিবপুর ইউনিভার্সিটি, ওকে, দা বিশ্বভারতী, ওকে, যেমন ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি, ঠিক আছে, অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স, দিজ আর কল্ড ইনস্টিটিউশন, ঠিক আছে. ক্লাবস, ক্লাবসের মধ্যে আমরা যেমন কলকাতায় দেখি বেঙ্গল ক্লাবস, বেঙ্গল ক্লাবস, ক্যালকাটা ক্লাবস, ওকে, মোহনবাগান ক্লাবস, ওকে, ইস্ট বেঙ্গল ক্লাব, এগুলো এর আগে সবসময় দি বসবে, ঠিক আছে. থিয়েটার, স্টার থিয়েটার, থিয়েটার যেমন স্টার থিয়েটার, দা স্টার থিয়েটার, ওকে. সিনেমা হাউসেস অনেক আছে তোমরা জানো, মলস, এখন মলস হচ্ছে, মল কালচার এসে গেছে, যেমন দ্য সিটি সেন্টার, দ্য সিটি সেন্টার, এসেটা এসেটা. সো অল দিস ইম্পর্টেন্ট প্রপার নাউন্স এর আগে সবসময় আমরা দি বসাবো, ঠিক আছে. নেক্সট ইজ রুলস ফর দা ইজ ইউজ অলসো বিফোর দি ডেসক্রিপটিভ জিওগ্রাফিক্যাল আর সিগনিফিক্যান্ট নেমস, ঠিক আছে. জিওগ্রাফিক্যাল নেমস, সিগনিফিক্যান্ট নেমস কী আছে, যেমন আমাদের পাঞ্জাব, দা পাঞ্জাব, ঠিক আছে, পাঞ্জাবে কী আছে, না পাঞ্জাব একটা এমন দেশ যেটা পাঁচটা নদীর উপরে, সেটা ঠিক আছে, পাঁচটা নদীকে মিলিত হয়ে একটা ভূখণ্ড তৈরি হয়েছে, দ্যাট ইজ কল্ড দ্য পাঞ্জাব, ঠিক আছে. দ্য ডেকান, দাক্ষিণাত্য, দাক্ষিণাত্য, দ্য ডেকান. দ্য নেম অফ এ কান্ট্রি দ্যাট ইজ ইউনিয়ন অফ স্মলার এন্টিটিজ, যেমন যে সমস্ত দেশে ছোটো ছোটো দেশ আছে, ঠিক আছে, ছোটো ছোটো অনেকগুলো এন্টিটি আছে, সেই ইউনিয়নগুলো নিয়ে একটা বড় দেশ তৈরি হচ্ছে, তো দ্যাট কান্ট্রির সাথে আমরা সবসময় দি বসাবো, যেমন দি ইউনাইটেড কিংডম, ঠিক আছে. ইউনাইটেড কিংডম তোমরা জানো যে দেয়ার আর থ্রি মেন পার্টস, ঠিক আছে, যেমন ইংল্যান্ড, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েলস, ওকে, স্কটল্যান্ড, এই চারটিকে নিয়ে হচ্ছে দ্য ইউনাইটেড কিংডম, দ্য ইউকে, মানে ইউকে বলি, ঠিক আছে. ইউনাইটেড আরব এমিরেটস, ঠিক আছে, ইউএই, এর মধ্যেও আরও অনেকগুলো ছোটো ছোটো জিওগ্রাফিক্যাল এন্টিটি আছে, ওকে. দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এর মধ্যে অনেক, পঞ্চাশটা, দেয়ার আর সাম ফিফটি স্টেটস, ঠিক আছে, পঞ্চাশটা স্টেটসকে একসাথে নিয়ে একটা যুক্তরাজ্য তৈরি করা হয়েছে, দ্যাট ইজ কল্ড ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ঠিক আছে. আজকে আমরা যে রাশিয়াকে দেখছি, রাশিয়া এবং আরও অন্যান্য যে সমস্ত বা ছোটো ছোটো টুকরো টুকরো হয়ে গেছে, এর আগে ছিল ইউএসএসআর, দ্য ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, ঠিক আছে, অনেকগুলো ইয়ে নিয়ে ছিল,
যেমন কান্ট্রি নেম যেগুলো প্লুরাল ইন ফর্ম, ঠিক আছে, যেমন দ্য নেদারল্যান্ডস, ঠিক আছে, দ্য নেদারল্যান্ডস, দ্য ফিলিপাইন্স, ফিলিপাইন্সে সবই দ্বীপ, প্রায় এখানে 7 থেকে 8 হাজার দ্বীপই আছে, ঠিক আছে। তো তার আগে আমরা দ্বীপ ব্যবহার করব। আরেকটা হচ্ছে কি, দ্য সিঙ্গুলার কমন নাউন টু রেপ্রেজেন্ট এ হোল ক্লাস, যেমন দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল, ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল। এই যে ডগ, এ কিন্তু সমগ্র যে জাতি, দ্য নেশন অফ দি ডগস, দ্য স্পেসিস অফ দি ডগ স্পেসিস, এ হচ্ছে রেপ্রেজেন্ট করছে, ঠিক আছে। অল ডগস আর অলমোস্ট ফেথফুল, ঠিক আছে। তো এই যে রেপ্রেজেন্ট এ হোল ক্লাসের কথা বলা হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে। দ্য কাউ ইটস গ্রাস, ইট ইজ দ্য নেচার অফ দি কাউ টু ইট গ্রাস অলওয়েজ, ঠিক আছে। হিয়ার দি ইজ জেনারেলাইজিং দ্য ক্লাস, একে বলা হয় জেনারেলাইজিং দি, ঠিক আছে, জেনারেলাইজিং দি। দি ইজ ইউজ বিফোর নাউন টু পয়েন্ট আউট এ পার্সন আর প্লেস নোন আর রেফার টু দিস ইজ কল্ড ফ্যামিলি আর দি, ঠিক আছে। ফ্যামিলি আর দি কীরকম না, এটা পরিচিত, দিটা যার আগে বসছে দ্যাট নাউন, সেই নাউনটা যাকে বলা হচ্ছে তার কাছে সেটা ফ্যামিলিয়ার বা পরিচিত, ঠিক আছে। ইট ইজ নোন টু হিম, কি বলছে, উদাহরণে কি বলা হচ্ছে, কাম ইন টু দ্য গার্ডেন, কাম ইন টু দ্য ব্যবহার হচ্ছে গার্ডেনের আগে, ঠিক আছে। এই গার্ডেনটা তাহলে দ্য গার্ডেন বিফোর দ্য স্পিকার, দ্য গার্ডেনটা তাহলে ওর সামনেই আছে, ঠিক আছে, যাকে বলা হচ্ছে তার সামনেই হবে, চলো আমরা বাগানে যাই, ঠিক আছে, বাগানটা কাছেই আছে, সামনেই আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে দি গার্ডেন ইজ ফ্যামিলিয়ার, ওকে, গার্ডেনটা ফ্যামিলিয়ার, এখানে দি যেটা বসানো হচ্ছে দিস ইজ কল্ড ফ্যামিলিয়ার দি, ঠিক আছে। আই ওয়েন্ট টু দ্য ক্লাব, আমি ক্লাবে গিয়েছিলাম, এবার আমি যাকে বলছি, সে বাবা হোক, মা হোক, ভাই হোক, বোন হোক, এই ক্লাবটা তারা জানে আমি কোন ক্লাবে যাই, দিস ক্লাব ইজ অলরেডি নোন টু দ্য পার্সন, ঠিক আছে, তাকে সে জানে, এটা বোন জানে দাদা কোন ক্লাবে যায়, ঠিক আছে, দিস ক্লাব ইজ নোন টু হিম, তাহলে দি ক্লাব ইজ ফ্যামিলিয়ার, একে বলে দ্য ফ্যামিলিয়ার দি, ওকে। আরেকটা হচ্ছে দি কোথায় বসছে, দ্য সিঙ্গুলার নাউন্স, ঠিক আছে, আমরা অলরেডি বলেছি সিঙ্গুলার নাউন্স, এবারে সিঙ্গুলার না আমরা দেখছি, রেফারিং টু থিংস অফ হুইচ অনলি ওয়ান এক্সিস্ট, কতগুলো বস্তু আছে আমাদের চোখের সামনে, কতগুলো বস্তু আছে যেগুলো একটাই আছে আর দ্বিতীয় নেই, ঠিক আছে, যেমন কী কী আছে, যেমন দি আর্থ, আমরা পৃথিবীটা বাস করছি, এই পৃথিবী একটাই আছে, আমরা অন্য কোনো পৃথিবী সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই, নলেজ নেই, ঠিক আছে, এই মুহূর্তে আমাদের কাছে একটাই পৃথিবী আছে, দ্য সান, একটাই সূর্য আছে আমাদের কাছে, একটাই মুন আছে, একটাই চন্দ্র আছে, তাহলে একটা সূর্য, একটা চন্দ্র, একটা পৃথিবী, তাই এরা হচ্ছে সিঙ্গুলার নাউন, ইট ইজ অলওয়েজ সিঙ্গুলার নাউন, ঠিক আছে। আরেকটা কী বলা হচ্ছে, দ্য ডাইরেকশনস, ডাইরেকশনস কী, যেমন নর্থ সাউথ, উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম, এগুলোকে বলা হয় দিক, ঠিক আছে, বাংলায় আমরা একে দিক বলি, ঠিক আছে, ইংলিশে বলা হয় ডাইরেকশনস, এই ডাইরেকশনসে আগে দি বসবে, ঠিক আছে। যেমন আমরা যদি জিজ্ঞেস করি সে কোথায় থাকে, হি লিভস ইন দ্য সাউথ, সে দক্ষিণে থাকে, দক্ষিণের আগে দি বসবে, হি লিভস ইন দ্য সাউথ, ওকে। দি আবার কোথায় বসবে, সুপারলেটিভ ডিগ্রিতে, দেখো সুপারলেটিভ ডিগ্রি আমরা পড়েছি, অ্যাডজেক্টিভে পড়েছি, ঠিক আছে, দি কোথায় বসবে, হি ইজ দ্য বেস্ট অফ দ্য ক্লাস, যেমন কম্পারেটিভ ডিগ্রিতে দ্যান বসে, ঠিক আছে, যখন দুজনের মধ্যে তুলনা হয়, কম্পারিজন হয়, তখন দ্যান বসে, হি ইজ বেটার দ্যান মি, ঠিক আছে, এরকম, ওকে। কিন্তু যখন সবার সম্বন্ধে তুলনা করা হয় তখন বলা হয় দি, দি বলা হয়, ঠিক আছে, সুপারলেটিভ ডিগ্রি বেস্ট, এখানে বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, ঠিক আছে, হি ইজ দি বেস্ট অফ দি ক্লাস,
ঠিক আছে এখানে অ্যাডজেক্টিভ ইন মোস্ট অফ দি সুপারলেটিভ ডিগ্রিজ অফ কম্পারিজন ইন অ্যাডজেক্টিভ দি ইজ ইউ এবং বেশিরভাগ সময় দেখা গেছে আমরা সুপারলেটিভ ডিগ্রির যে অ্যাডজেক্টিভ আছে তার আগে সবসময় দি বসবো ঠিক আছে কম্পারেটিভ ডিগ্রিতে কী হচ্ছে দেখো কম্পারেটিভ ডিগ্রিতেও কিন্তু হচ্ছে কীরকম হচ্ছে না দ্য মোর দ্য মেরিয়ার আমরা বলছি দ্য মোর দ্য মেরিয়ার যত দেবে তত আনন্দ তত মজা তত সুখ ঠিক আছে দ্য বেটার ঠিক আছে দ্য মোর দ্য মেরিয়ার দ্য বেটার এখানে এই যে দি হচ্ছে ইনস্ট্রুমেন্টাল দি অর্থাৎ এখানে দি এই যে কম্পারেটিভ ডিগ্রি মানে মোর কম্পারেটিভলি পজিটিভ কি দ্য মাচ সুপারলেটিভ কি মোস্ট তাহলে মোর হচ্ছে কম্পারেটিভ ঠিক আছে মেরিয়ারও তাই মেরি আমরা বলি মেরি ক্রিসমাস তাহলে মেরি মেরিয়ার মেরিয়াস ঠিক আছে বেটারের ক্ষেত্রে আমরা অন্যরকম শিখেছি গুড বেটার বেস্ট ঠিক আছে আচ্ছা কম্পারেটিভলি আমরা যেটা দেখছিলাম যে হি ইজ দ্য ক্লেভারার অফ দি টু বয়েজ যখন দুজন ব্যক্তির মধ্যে আলোচনা হচ্ছে দুজন ব্যক্তির মধ্যে কম্পেয়ার করা হচ্ছে তাহলে আমরা অ্যাডজেক্টিভ যেটা ব্যবহার করছি অর্থাৎ ক্লেভার হচ্ছে অ্যাডজেক্টিভ তাহলে ক্লেভারের সঙ্গে ইয়ার যোগ হলো এবং তার আগে দি বসলো হি ইজ দি ক্লেভারার অফ দ্য টু বয়েজ এবং তার আগে অফ বসলো ঠিক আছে আচ্ছা এরপরে আমরা এই ট্রান্সলেশনে চলে আসছি আমি এবার আমরা ছোটো ছোটো ট্রান্সলেশন করব ঠিক আছে আর মোস্টলি দিস ট্রান্সলেশনস কাম আউট ফ্রম দি গ্রামার লেসনস ঠিক আছে আমরা সোফার হোয়াট এভার গ্রামার উই হ্যাভ ডান হোয়াট এভার গ্রামার লেসনস উই হ্যাভ রেড অ্যান্ড আন্ডারস্টুড আমরা তার মধ্যে থেকে আমরা কিছু ট্রান্সলেশন করার চেষ্টা করব ঠিক আছে এটা তোমাদের পক্ষে ইজি হবে তুমি গ্রামারটাও বুঝতে পারবে সিমিলারলি তোমার ট্রান্সলেশন করার প্রসেসটাও শিখে যাবে ঠিক আছে দেখো আমি একটা কলম ও একটা ছাতা চাই কি চাই একটা কলম একটা ছাতা আমি কি লিখলাম আমি আই চাই ওয়ান্ট একটা কলম এ পেন ও একটা ছাতা অ্যান্ড অ্যান আমব্রেলা ঠিক আছে তাহলে আর্টিকেলটা মিললো ঠিক আছে তিনি কি একজন ইউরোপীয় ইজ হি এ ইউরোপিয়ান আমি কিন্তু এখানে অ্যান করলাম না ঠিক আছে কারণ করলাম না ইউ এই যে ইউ শব্দটা উচ্চারণ হচ্ছে যেখানে ইউ শব্দটা উচ্চারণ হবে দ্যাট উইল বি এ কনসোনেন্ট ঠিক আছে সেই জন্য এখানে এ হবে ওকে তার ভাই একজন ইঞ্জিনিয়ার কিন্তু তার বোন একজন ডক্টর ঠিক আছে হিজ ব্রাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার দেখো ইঞ্জিনিয়ারের আগে অ্যান বসছে ঠিক আছে দেখো ভাওয়েলটার সাথে বেলাও এ ই আই ও ইউ ই আছে ঠিক আছে এখানে দ্যার ইজ নো কনসোনেন্ট সাউন্ড নেই ঠিক আছে বাট হিজ সিস্টার ইজ এ ডক্টর ডক্টরের আগে এ হলো কেন কারণ ডক্টর ইজ এ কনসোনেন্ট ডি ইজ এ কনসোনেন্ট ঠিক আছে আমরা লোকটিকে একজন ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলাম আমরা মানে উই নিয়ে গেলাম টুক ঠিক আছে দ্য ম্যান লোকটিকে টু এ ডক্টর ঠিক আছে যে লোকটিকে তুমি আমার সঙ্গে দেখিয়াছিলে সে আমার ভাই এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ দেখো দ্য ম্যান যে লোকটিকে তুমি আমার সঙ্গে দেখিয়াছিলে সে আমার ভাই হি ইজ মাই ব্রাদার দ্য ম্যান ইউ স উইথ মি দেখো এটাকে কাটো ঠিক আছে এটাকে কাটো তাহলে দ্য ম্যান এই যে নাউনটাকে এখানে কোয়ালিফাই করছে এই যে ক্লজটা ইউ স উইথ মি
তাহলে এই ক্লজটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে? সো উইথ মি এই অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে এখানে ট্রান্সলেশনটা করা হচ্ছে, দ্য ম্যান ইউ স উইথ মি, তুমি আমার সাথে দেখেছিলে, হি ইজ মাই ব্রাদার, ঠিক আছে? তিনি একজন ইংরেজিতে এমএ, তিনি একজন ইংরেজিতে এমএ, হি ইজ এমএ, এমএর আগে তাহলে অ্যান হবে না এ হবে, এম এম বলছি যখন তাহলে সাউন্ডটা কি আসছে, ভাওয়াল সাউন্ড আসছে, তাহলে অ্যান হবে, ঠিক আছে? তুমি কি বাইবেল পড়িয়াছো, তুমি কি বাইবেল পড়িয়াছো, হ্যাভ ইউ, তুমি কি পড়িয়াছো, পড়িয়াছো, হ্যাভ হ্যাভ ইউ রেড, এটা রিড উচ্চারণ হয় না, রেড হয়, জানো তো, হ্যাভ ইউ রেড দ্য বাইবেল। বাইবেলের আগে আমরা একটু আগে আলোচনা করছিলাম যে বাইবেল বা যে কোনো ধরনের হোলি টেক্সট, হোলি বুকস এর সম্বন্ধে তার আগে আমরা দি বসাবো, ঠিক আছে? হোলি ইউ রেড দ্য বাইবেল, ঠিক আছে? তার মতো সৎ লোক আমরা কখনো দেখিনি, কে দেখেনি, আমরা, তাহলে উই, আমরা দেখিনি, উই হ্যাভ নেভার সিন, তাহলে আমরা কখনো দেখিনি, উই হ্যাভ নেভার সিন, হলো তার মতো, সাচ, তার মতো কি লোক, সৎ লোক, সাচ অ্যান অনেস্ট অনেস্ট ম্যান লাইক হিম। এখানে ক্রিটিক্যাল পয়েন্টটা কি, ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে অ্যান অনেস্ট, অ্যান আমি বসলাম কেন, এখানে এইচ আছে, এইচ যে কনসোনেন্ট, কিন্তু সাউন্ড হচ্ছে ভাওয়েলের মতো, অনেস্ট বলছি, অনেস্ট অনেস্ট, যেহেতু সাউন্ডটা হচ্ছে ভাওয়েলের মতো, কিন্তু সেই জন্য এখানে এর জায়গায় অ্যান হচ্ছে, ঠিক আছে? আমি স্টেটসম্যান খবরের কাগজ পড়ি, যা এখানে খুবই জনপ্রিয় জনপ্রিয়, ঠিক আছে? প্রথমে আগে এই সেন্টেন্সটা, বাক্যটার মধ্যে থেকে আগে সাবজেক্টটা বার করে নিই, কে পড়ছে, অর্থাৎ ভার্বকে, ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে, হু দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট বেরোয়, তাহলে ভার্ব হচ্ছে এখানে কে, কাগজ পড়ে, পড়ে, তাহলে কে পড়ে, আমি পড়ি, তাহলে আই হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে? তাহলে আই, আই কী করি না, কাগজ পড়ি, পড়ি, আই রিড, কী পড়ি না, স্টেটসম্যান কাগজ পড়ি, আই রিড দ্য স্টেটসম্যান, ঠিক আছে? আই রিড দ্য স্টেটসম্যান, তাহলে স্টেটসম্যানের আগে আমরা এখানে দি বসালাম। আমরা একটু আগে পড়েছি যে যে কোনো নিউজ পেপারের ক্ষেত্রে সবসময় দি ব্যবহার হবে, ঠিক আছে? আই রিড দ্য স্টেটসম্যান, যা এখানে, যা এখানে খুবই জনপ্রিয়, ঠিক আছে? আবার এখানে একটা অ্যাডজেক্টিভ ক্লজ, হুইচ ইজ এ ভেরি পপুলার নিউজ পেপার হিয়ার, ঠিক আছে? স্টেটসম্যান ইজ এ নাউন, নাউনকে কোয়ালিফাই করছে অ্যাডজেক্টিভ, তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে? দেখো এই ক্লজটার মধ্যে হুইচ ইজ এ ভেরি পপুলার নিউজ পেপার হিয়ার, এর মধ্যে সবই আছে, এখানে দেখো ভার্ব আছে, ঠিক আছে, এখানে একটা সাবজেক্টও আছে, এখানে অবজেক্ট আছে, সব কিছু আছে, বাট ইট ডাজ নট মেক এনি কমপ্লিট সেন্স, ঠিক আছে, বিকজ ইট ইজ এ ক্লজ, ঠিক আছে? তিনি ইউএসএতে বসবাস করেন, তিনি মানে হি বসবাস করা ইংরেজি কি লিভ, ঠিক আছে, লিভ মানে বসবাস করা, ঠিক আছে, এলআইভি, হি লিভস ইন দ্য ইউএসএ, ইউএসএ আমরা একটু আগে পড়লাম যে ইউএসএ এরকম, ইউএসএ, ইউকে, ইউএসএসআর এরকম, বা দ্য ফিলিপাইন্স এরকম সমস্ত দেশের আগে আমাদের দা ব্যবহার করতে হবে, ওকে? সবচাইতে বেশি সুখী কে, এটা একটা ইন্টারোগেটিভ, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে, এটা ইন্টারোগেটিভ, এটা প্রশ্নবোধক, ঠিক আছে? প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্যে কী কী মানে আমরা একটু পড়েছি কী কী আছে, লক্ষণ আছে, প্রথমত এটা একটা মহান লক্ষণ হচ্ছে তার শেষে একটা ইন্টারোগেটিভ মার্ক থাকবে, কোয়েশ্চেন মার্ক থাকবে, ঠিক আছে, এটা একটা থাকবে, আর কী থাকবে, না না হু, হুইচ, হোয়াট, হাউ, হোয়েন, এগুলো দিয়ে বাক্যটা শুরু হবে, তো এখানে হু দিয়ে শুরু হয়ে, ঠিক আছে,
Who is the happiest of all? সবচাইতে বেশি সুখী কে? Who is the happiest? সবচাইতে বেশি সুখী, তাহলে হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট, ঠিক আছে? তাহলে হ্যাপিয়েস্ট হচ্ছে এখানে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি কি কি ব্যবহার, কোন আর্টিকেল ব্যবহার হয়? দা ব্যবহার হয়, ঠিক আছে? নেক্সট হচ্ছে সূর্য পৃথিবীকে আলো দেয়। কে আলো দেয়? সূর্য, দা সান। তাহলে আমরা এই যে আমরা যে সিঙ্গুলারের কথা শিখলাম, যে সূর্য, চন্দ্র এবং পৃথিবী, এরা হচ্ছে যে সিঙ্গুলার নাউন সবসময় সিঙ্গুলার থাকে, ঠিক আছে? পৃথিবীতে একটাই আছে এরকম, ঠিক আছে? তো সে তার আগে একটা দি বসে, তার আগে একটা দি বসে, দি সান, দি আর্থ, দ্য মুন, লাইক দ্যাট। দ্য আর্থ, দ্য সি, দ্য সান গিভস লাইট টু দ্য আর্থ, আলো দেয়, লাইট টু দ্য আর্থ। তাহলে দা সানের আগেও দা বসলো, আর্থের আগেও দা বসলো, ঠিক আছে? আমি তাকে এক টাকার মুদ্রা দিলাম। কে দিল? আমি দিলাম। তাহলে আই, হোয়াট ইজ দ্য সাবজেক্ট? আই, আই। তারপরে কি আছে? দিলাম, আই গেভ। কাকে? তাকে, আই গেভ হিম। এক টাকার মুদ্রা, এ ওয়ান রুপি কয়েন, ঠিক আছে? যেহেতু এ বসলো কেন, অ্যান বসলো না কেন, এ ই আই ও ইউ এখানে ভাওয়েল আছে, কিন্তু সাউন্ড ইজ কনসোন্যান্ট। আমাদের এখানে রুলে বলা আছে যে যদি ওয়ানের সাউন্ড আসে, ওয়ান, এটা হচ্ছে ওয়ান, ঠিক আছে? যদি ওয়ানের সাউন্ড হয়, ঠিক আছে, তাহলে কিন্তু এ বসবে, ঠিক আছে, অ্যান বসবে না, ঠিক আছে? নেক্সট হচ্ছে ফরাসিরা, ফরাসিরা ফরাসি ভাষায় কথা বলে, ঠিক আছে? ফরাসিরা ফরাসিরা ফরাসি ভাষায় কথা বলে। দেখো এখানে দুটো ফ্রেঞ্চ আছে, একটা হচ্ছে এই একটা ফ্রেঞ্চ, একটা হচ্ছে এই একটা ফ্রেঞ্চ, ঠিক আছে? এখানে আমরা প্যাসিভ ভয়েস ইউজ করছি, ঠিক আছে? প্যাসিভ ভয়েস, নট অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে? যদি অ্যাক্টিভ ভয়েস হতো আমরা কিভাবে লিখতাম? দ্য ফ্রেঞ্চ স্পিক্স ফ্রেঞ্চ, দি ফ্রেঞ্চ, এটা হচ্ছে জাতি, ফরাসি জাতি, এটা হচ্ছে ফরাসি জাতির কথা বলা হচ্ছে। আর এটা এইটা ফ্রেঞ্চটা কি? ফরাসি ভাষা, ঠিক আছে? এটা আছে, এটা আমরা অ্যাক্টিভ করলাম। প্যাসিভে কি? ফ্রেঞ্চ ইজ, এটাকে উল্টে দাও, ফ্রেঞ্চ ইজ স্পোকেন বাই দ্য ফ্রেঞ্চ, ঠিক আছে? দাই ফ্রেঞ্চ, তার এটা এটা হয়ে গেল ল্যাঙ্গুয়েজ, আর এটা হয়ে গেল নেশন, ঠিক আছে? ঠিক আছে, বাংলায় কী হবে? দেখো বাংলাতে দুটো ওয়ার্ড আছে, বেঙ্গলি, এটা কি? এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আর যদি বাঙালি জাতি কথা বলা হয়, তাহলে এর এর একটা একটা ইয়ে আছে, সলিউশন আছে, ঠিক আছে? এর স্পেলিংটা আলাদা, দেখো ফ্রেঞ্চে স্পেলিং সেম, বাংলায় কিন্তু স্পেলিং আলাদা, বেঙ্গলি বিএএন জিএএলআই, দ্যাট ইজ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? বাঙালি ভাষা হয়ে গেল বা বাংলা ভাষা হয়ে গেল, আর বেঙ্গলি বিএএন জিএএল ডাবল ই, এটা বাঙালি জাতি, ঠিক আছে? তো এখানে আমাদের একটা সুবিধা আছে, উই ক্যান ইজিলি আইডেন্টিফাই হোয়াট ইজ হুইচ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হুইচ ইজ দ্য নেশন। কৃষ্ণা এবং কাবেরী হলো দক্ষিণের দুটো বড় নদী। দ্য কৃষ্ণা অ্যান্ড দ্য কাবেরী আর দ্য টু বিগ রিভার্স ইন দ্য সাউথ। দেখো তোমরা একটু খেয়াল করো যে আর্টিকেলগুলো আমরা ঠিকঠাক বসিয়েছি কিনা। দেখো কৃষ্ণা এবং কাবেরী হচ্ছে দুটো দক্ষিণের দুটো বড় নদী, ঠিক আছে? দ্য কৃষ্ণা
আমরা আমরা নদীর আগে দা বলবো, দা ব্যবহার করবো, ওটা বলা আছে রুলে, ঠিক আছে, দা কৃষ্ণা অ্যান্ড দা কাবেরী, ঠিক আছে, আর টু বিগ রিভার্স ইন দা সাউথ, ঠিক আছে। সাউথের ক্ষেত্রে আমরা কেন করছি, কারণ এটা হচ্ছে একটা ডাইরেকশন, এটা দিকে কথা বলা হচ্ছে, ঠিক আছে। সো এটা একটা ডাইরেকশন, দ্য কৃষ্ণা আর দ্য কাবেরী আর টু বিগ রিভার্স ইন দ্য সাউথ, ওকে। রামায়ণ হিন্দুদের একটি পবিত্র গ্রন্থ, খুবই সহজ, মানে তোমরা সবাই এটা করেছো, এর আগে কোনো সমস্যাই নেই, ঠিক আছে। আমরা করি রামায়ণ, দা রামায়ণা, তাহলে রামায়ণ যে এটা একটা হোলি হোলি বুক, ঠিক আছে, সিক্রেট বুক, হোলি বুক, ঠিক আছে, তার আগে দি বসলো, ঠিক আছে, এগুলো যেন ভুল না হয়, ঠিক আছে। এবং রামায়ণের আরটা বড় হাতের হবে, ঠিক আছে। কৃষ্ণা যেমন দেখো, কৃষ্ণা কে বড় হাতে, কাবেরী কে বড় হাতে, এই এ সিক্রেট বুক অফ দা হিন্দুজ, হিন্দু জাতির ক্ষেত্রে কিন্তু এটা দি হবে, ঠিক আছে। প্রতি যুগেই একজন শেক্সপিয়ারের জন্ম হয় না, এভরি এজ ডাজ নট প্রডিউস এ শেক্সপিয়ার, এটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এ শেক্সপিয়ার, ঠিক আছে। শেক্সপিয়ারের আগে এটা এ হলো, ঠিক আছে, এখানে শেক্সপিয়ার মানে, শেক্সপিয়ার মানে এ বিগ পোয়েট, নট শেক্সপিয়ার তো একবারই জন্মগ্রহণ করে চলে গেছেন, আর তো তার জন্ম হবে না, কিন্তু শেক্সপিয়ার অর্থে এখানে বলা হচ্ছে এ গ্রেট পোয়েট, ঠিক আছে। যুগে যুগে এরকম বড় বড় মহাকবির জন্ম হয় না, ঠিক আছে। কোরআন মুসলমানদের পবিত্রতম গ্রন্থ, ঠিক আছে, আমরা দেখি কি করা যায়। প্রথমে কোরআন, দি কোরআন, দিটা যেন ভুল না হয়, দি কোরআন ইজ দ্য পবিত্রতম, তাহলে এখানে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হচ্ছে, তাহলে হোলিয়েস্ট, হোলি হোলি ওয়াইটা আই হয়ে গেল, ঠিক আছে, ইয়ার যোগ হয়ে গেল, হোলিয়ার হোলিয়েস্ট, তাহলে এখানে হোলিয়েস্ট হলো, হোলিয়েস্ট হলো তার আগে দি হবে, ঠিক আছে, সুপারলেটিভ ডিগ্রি আগে দি হবে, ঠিক আছে। অফ দ্য মুসলিমস, যেমন আমরা হিন্দুর আগে দি করেছি, তেমনি সিমিলারলি মুসলিমসের আগে দি করতে হবে, ঠিক আছে। নীলগিরি পর্বতের ওপর উটি একটি শৈল শহর, উটি একটি শৈল শহর, ঠিক আছে। উটি, উটির আরেকটা নেম আছে, তোমরা হয়তো জানো, হয়তো জানো, উটকামন্ড, উটকামন্ড, ইট ইজ সিচুয়েটেড ইন তামিলনাড়ু। তামিলনাড়ু এবং কর্ণাটকের বর্ডারে উটি, ঠিক আছে, পর্বতের ওপরে, নীলগিরির ওপরে। উটি ইজ এ হিল স্টেশন ইন দা নীলগিরিজ, দা আছে, ঠিক আছে, শৈল শহরকে বলা হয় হিল স্টেশন, যেমন আমাদের দার্জিলিং ইজ এ হিল স্টেশন, ঠিক আছে। সিমিলারলি মুসৌরি ইজ এ হিল স্টেশন, নৈনিতাল ইজ এ হিল স্টেশন, ঠিক আছে। গাছের ডালে পাখি বসেছিল, কে বসেছিল, পাখি, এ বার্ড, ওয়াজ সিটিং অন দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি, ঠিক আছে। এবার আমরা আসছি ভোকাবুলারিতে, আমরা এখন নতুন একটা ভোকাবুলারি শুরু করেছি, দ্যাট ইজ কল্ড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা তোমাদের খুব কাজে লাগবে, ঠিক আছে। প্রথমত দিস ওয়ার্ডস আর ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ওয়ার্ডস ইউ মে কাম অ্যাক্রস দিস ওয়ার্ডস, দিস ইম্পর্টেন্ট ওয়ার্ডস ইন নিউজ পেপার্স, ইন ইউর রাইটিংস, ইন মেনি বুকস, ইন মেনি এসেজ, লেটার্স, এভরিথিং, ওকে। সো দিস ওয়ার্ডস আর ভেরি ইম্পর্টেন্ট, তো ওয়ার্ডসগুলো জানা দরকার। সিমিলারলি ওয়ার্ডসের অর্থটা জানলে ইউ ক্যান ইউজ দ্য ওয়ার্ড ইন লেটার, প্রেসি, ইন এসে, এটসেট্রা এটসেট্রা, ওকে। শভিনিস্ট, এটা উচ্চারণটা কিন্তু শভিনিস্ট, ঠিক আছে, শভিনিস্ট, ঠিক আছে, এ পার্সন হু ইজ ব্লাইন্ডলি ডিভোটেড টু অ্যান আইডিয়া,
সব রিস্কে মানে যে মনে করে যে সে যেটা ভাবে সেটাই মানে সত্যি আর কার ভারে কিছু না, সে ব্লাইন্ড, হি ইজ ব্লাইন্ড, ঠিক আছে, যাকে বলে সভিনিস্ট। তার সঙ্গে আরেকটা ইয়ে বলা হয় যে মেল সভিনিজম, মেল সভিনিজম, তারা মনে করে যে পুরুষদের যে পুরুষরাই মানে সব পুরুষদের ডমিনেন্স থাকা দরকার, দ্যাট ইজ মেল সভিনিজম। কন্টেম্পোরারি, দিস এ ভেরি কমন ওয়ার্ড বাট অলসো ইম্পর্টেন্ট ওয়ার্ড, ঠিক আছে। কন্টেম্পোরারি মানে কি? সমসাময়িক। সমসাময়িক, পার্সন লিভিং অ্যাট দ্য সেম টাইম, ঠিক আছে, মানে একই সময়ে যারা বাস করছেন বা বেঁচে আছেন তারা সমসাময়িক, ঠিক আছে। কসমোপলিটন, কসমোপলিটনকে পার্সন হু রিগার্ডস দ্য হোল ওয়ার্ল্ড অ্যাজ হিজ কান্ট্রি, যে সমস্ত পৃথিবীটাই তার নিজের শহর বা তার নিজের দেশ মনে করছে, হিজ কল্ড কসমোপলিটন, ঠিক আছে। ডিলেটেন্ট, ডিলেটেন্ট ইজ এ ফ্রেঞ্চ ওয়ার্ড, ইজ এ ফরেন ওয়ার্ড, ইংলিশে এসছে, এ ডাবলার ইন আর্ট সায়েন্স আর লিটারেচার, ঠিক আছে। ডিলেটেন্ট মানে যারা শখে মানে সাহিত্য চর্চা করে, ঠিক আছে, ঠিক আছে, নট সিরিয়াস, ঠিক আছে, খুব সিরিয়াস নয়, এরা খুব শখে করে, ঠিক আছে। ডেভনিয়ার, ডেভনিয়ার হচ্ছে খুব পলিশড, পলিশড কিন্তু লাইট হার্টেড, খুব পলিশড, খুব মানে সাজানো গোছানো সুন্দর, ঠিক আছে, খুব ভদ্র নর্মাল ঠিকই আছে কিন্তু লাইট হার্টেড, ঠিক আছে। এফিমিনেট, এফিমিনেট হচ্ছে এ ম্যান হু ইজ ওমানিশ ইন ইজ হ্যাবিটস বা নেচার, ঠিক আছে। যেমন আমরা এই আমরা একটা শব্দ পড়েছিলাম অ্যামাজন, অ্যামাজন শব্দের অর্থটা কি ছিল? মর্দানি, এরকম এটা মহিলাদের ক্ষেত্রে ব্যবহার হয়, ঠিক আছে, এটা ফিমেলদের ক্ষেত্রে ব্যবহার হয়, ঠিক আছে। যেমনি মানুষের মধ্যে এরকম আছে, এই সরি পুরুষদের মধ্যে এরকম আছে, ঠিক আছে, তাদের মধ্যে একটু মেয়েলি ভাব, ঠিক আছে। এ ম্যান হুইজ ওমানিশ ইন ইজ হ্যাবিটস, ঠিক আছে। ইগোটিস্ট, ইগোটিস্ট, ইগোটিস্ট মানে সে সবসময় নিজের মানে কথাই বলে যাচ্ছে, ঠিক আছে, আত্মকেন্দ্রিক, নিজে কি করেছে, কোথায় গেছে, কী কী করেছে, তার কীর্তিকলাপ সব কিছু সে সবার সাথে লোকে কথা বলে, ঠিক আছে, সে হচ্ছে ইগোটিস্ট। আর ইগোয়িস্ট, ইগোয়িস্ট হচ্ছে যে নিজেকে খুব ভালোবাসে, দুটোর মধ্যে তফাৎ আছে, ঠিক আছে। নিজেকে খুব ভালোবাসে মানে কি? নিজের বাইরে আর কিছু যায় না, ইগোয়িস্ট হচ্ছে অনেকটা নার্সিসিস্টিক, ঠিক আছে। এমিগ্রান্ট, এমিগ্রান্ট হচ্ছে পার্সন হু লিভস হিজ কান্ট্রি টু সেটল ইন আনাদার কান্ট্রি, যে তার নিজের দেশ ছেড়ে অন্য জায়গায় অন্য দেশে গিয়ে বসবাস করার সুযোগ খুঁজছে, হিজ এমিগ্রান্ট। ফিউজিটিভ, ফিউজিটিভকে হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস, অ্যাবসকন্ডার বলতে পারো তুমি, অ্যাবসকন্ডার। ফিউজিটিভ এ মানে পুলিশ খুঁজছে, ঠিক আছে, এ পালিয়ে বেড়াচ্ছে, ঠিক আছে, জজ সাহেব নোটিস দিয়ে দিয়েছে ওকে ধরার জন্য, ওয়ারেন্ট বার করে দিয়েছে, ঠিক আছে, ওয়ারেন্ট অফ অ্যারেস্ট বার করে দিয়েছে, কিন্তু সে পালিয়ে বেড়াচ্ছে, সো হি ইজ এ ফিউজিটিভ। এপিকিওর, এপিকিওর হচ্ছে কে? ওয়ান হু ফাইন্ডস প্লেজার ইন ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং, ঠিক আছে, সে কেবল খাওয়া দাওয়া পানীয়র মধ্যে সে খালি আনন্দ খোঁজে, সে হচ্ছে এপিকিওর। গ্রিকদের মধ্যে একসময় এপিকিউরিয়ান ফিলসফি ছিল, এপিকিউরিয়ান, এপিকিউরিয়াস বলে একজন ফিলসফার ছিল, ঠিক আছে,
এপিকিউরাস, ঠিক আছে? এপিকিউরাস একজন ফিলসফার ছিল, তার দর্শনটা আরও অনেকগুলো বিষয় ছিল তার মধ্যে, ঠিক আছে? একসময় গ্রিক দেশে খুব জনপ্রিয় হয়, ঠিক আছে? আমাদের দেশে একটা ছিল এক সময়, এরকম চার্বাক ছিল। চার্বাক দর্শনও ঠিক তাই, অর্থাৎ সেন্স অর্গান বা সেন্স সেন্সুয়াল প্লেজার। ঠিক আছে, সেন্সের যে প্লেজার, সেই সেন্সের প্লেজারই আমাদের সবসময় মানে খোঁজা উচিত, ঠিক আছে? দ্যাট ইজ দ্য ফিলসফি অফ এ এপিকিউরিয়ান। ফ্যামিনিস্ট, ফ্যামিনিস্ট হচ্ছে ওয়ান হু ওয়ার্কস ফর দ্য ওয়েলফেয়ার অফ উইমেন, যে নারীদের ক্ষমতায়নের জন্য, নারীদের কল্যাণের জন্য সে কাজ করে আছে, ঠিক আছে? তাকে বলা হয় ফ্যামিনিস্ট। সেটা বেশিরভাগ ক্ষেত্রেই নারীদের মধ্যেই দেখা যায়, ঠিক আছে? ফ্যাটালিস্ট, ফ্যাটালিস্ট ওয়ান হু বিলিভস ইন ফেট, যে ফেটে বিশ্বাস করে, ঠিক আছে? ফেট, ফেটাল, ফ্যাটালিস্ট, ভাগ্যে বিশ্বাস করে, ঠিক আছে? যা আছে ভাগ্যে তাই হবে, এরকম ধরনের যাদের মনোভাব, ঠিক আছে, অ্যাটিচিউড, তারা হচ্ছেন ফেটালিস্ট, ঠিক আছে? গোরম্যান, গোরম্যান হচ্ছে লাভার অফ গুড ফুড, যিনি ভালো খাওয়া দাওয়া ইত্যাদি খুব পছন্দ করে, ভালোবাসেন, তাকে বলে গোরম্যান। আর গোরমেট হচ্ছে এ কনোয়সি, গোরমেট হচ্ছে ইন্টেলেকচুয়াল পার্সন, ঠিক আছে? এ কনোয়সি অফ ফুড, সে কিন্তু ফুডের এক্সপার্ট, সে হচ্ছে ফুডের এক্সপার্ট, বিভিন্ন ধরনের ফুডের, ফুডের কম্বিনেশান, ফুডের টেস্ট, ফুডের হিস্ট্রি, ফুডের জিওগ্রাফি ইত্যাদি সম্পর্কে তার বা ফুডের নলেজ আছে, ফুডটা কোথায় সোর্স হয়েছিল ইত্যাদি ইত্যাদি, এই সম্পর্কে যিনি এক্সপার্ট, ঠিক আছে, তাকে তাকে বলছে কনোয়াসিয়ে, কনোয়াসিয়ে, হি ইজ গোরমেট, ঠিক আছে? হ্যান্ডপেকড, হ্যান্ডপেক, তোমরা হয়তো এই কথাটা শুনেছো, হ্যান্ডপেক, হেন, দেখো কথাটা ভালো করে শোন, লক্ষ্য করো, হেন, ঠিক আছে? এ হাজব্যান্ড রুল বাই ইজ ওয়াইফ, যে সমস্ত স্বামীরা তাদের ওয়াইফের দ্বারা রুলড হয়, ঠিক আছে? মানে অর্থাৎ ওয়াইফরা তাদের হাজব্যান্ডকে রুল করে, ঠিক আছে? ডমিনেট করে, রুল মানে ডমিনেট করে, ঠিক আছে? ঠিক আছে, তা সেই সমস্ত হাজব্যান্ড হচ্ছে হ্যান্ডপেক, ঠিক আছে? হেন মানে মুরগি, ঠিক আছে? হেডনিস্ট, হেডন আরেকটা ইয়ে, ঠিক আছে? আমরা এপিকিউর, এপিকিউরিয়ান বললাম, এপিকিউরিয়ান আবার এটা হচ্ছে হেডনিজম, ঠিক আছে? এটাও ঠিক একই রকম, হেডনিজম, এটাও গ্রিক দেশে উৎপত্তি, ওয়ান বিলিভস ইন সেন্সুয়াল প্লেজার অনলি, ঠিক আছে? হেরেটিক, হেরেটিক, ঠিক আছে? ওয়ান হু অ্যাক্টস এগেনস্ট রিলিজন, ঠিক আছে? এটা এটা হেরেসি, যে ধর্মের বিরুদ্ধে যায়, ধর্মের বিরুদ্ধে কথা বলে, ধর্মের বিরুদ্ধে, ধর্মের যে নীতি থাকে সেটাকে মানে না, তাকে তা সে তার বিরুদ্ধে কথা বলে, তাকে মানে না, সেরকম কাজ করে, সো দ্যাট ইজ কল্ড হেরেসি অর হেরেটিক, ঠিক আছে? যেমন গ্যালিলিও, গ্যালিলিও, গ্যালিলিও সম্পর্কে তোমরা জানো যে গ্যালিলিও যখন তার নিজের দর্শন বা নিজের যে বৈজ্ঞানিক তত্ত্ব আবিষ্কার করেন, তখন তখনকার দিনে যাজক সম্প্রদায়, ধর্মীয় সম্প্রদায়, যারা খ্রিস্টান সম্প্রদায়, তারা কিন্তু তাকে ইনজাংশন করে দিয়েছিল, ঠিক আছে? বিকজ দে থট কি গ্যালিলিও ইজ ডুইং সাম হেরেটিক অ্যাকশন এগেনস্ট দি চার্চ, ঠিক আছে? হ্যাঁ, তারা তখন ওটা বুঝতেই পারেন, যে দে কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট গ্যালিলিও মেন্ট বাই হিজ সায়েন্টিফিক ডিসকভারি, ঠিক আছে? বা লেটার অন দি চার্চ আন্ডারস্টুড দেয়ার মিস্টেক্স, ঠিক আছে? নেক্সট হচ্ছে হার্বি ভোরাস, দেখো দুটো, এখানে দুটো শব্দ হচ্ছে, একটা হচ্ছে হার আর একটা হচ্ছে ভোরাস, খেয়াল করে দেখো, ভোরাস মানে পেটু, ভোরাস মানে হচ্ছে পেটু, যে খুব খায় তাকে বলে পেটু, হার্ব হচ্ছে
লতা পাতা, ঠিক আছে, ওয়ান দ্যাট লিভস অন হার্বস, মানে ভেজিটেবলস আর কি সাধারণত, ঠিক আছে, ভেজিটেবল, গ্রিনস, শাক পাতা, এই সমস্ত, ঠিক আছে। অর্থাৎ এরা হচ্ছে ভেজিটেরিয়ান, ঠিক আছে, ভেজিটেরিয়ান, নিরামিষাশ। অনারারি, অনারারি কি, ওয়ান হু হোল্ডস এ পোস্ট উইদাউট স্যালারি, মানে অনারারি পোস্ট মানে তার কোনো স্যালারি নেই, ঠিক আছে, স্যালারি নেই, কিন্তু হি ইজ অনারারি জেনারেল সেক্রেটারি অফ দি ইনস্টিটিউশন, ঠিক আছে, তিনি আসেন, কাজ করেন, সবই ঠিক আছে, কিন্তু তার কোনো স্যালারি নেই, ঠিক আছে। অনারারি থেকে আরেকটা ওয়ার্ড এসছে, অনারারিয়াম, এখন অনারারিয়াম বলতে আবার অনেকটা খানিকটা স্যালারি টাইপের চলে এসছে, ঠিক আছে, কিন্তু স্যালারি যেমন একটা আবার ডিটেইল একটা স্ট্রাকচার আছে, ঠিক আছে, পে আছে, ডিএ আছে, ডিপি আছে, প্রভিডেন্ট ফান্ড আছে, এ আছে, সে আছে, কিন্তু অনারারিয়াম তা নেই, অনারারিয়াম যে একটা ফিক্সড ভাতা অ্যালাউন্স দেওয়া হয়, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড অনারারিয়াম। তো যা যা যিনি অনারারি সেক্রেটারি বা অনারারি প্রেসিডেন্ট বা অনারারি কোনো হেডমাস্টার আছেন, তিনি কোনো স্যালারি নেন না, ঠিক আছে। হাই ব্রাউ, হাই ব্রাউ, এই যে শব্দটা দেখো, হাই ব্রাউ, আমাদের আরও শব্দ আছে এর সঙ্গে, এর সঙ্গে রিলেটেড শব্দ আছে, লো ব্রাউ, মিডল ব্রাউ, ব্রাউ, ব্রাউ মানে কি, ভ্রু, এই যে চোখের উপর যে ভ্রুটা আছে ওটাকে বলে ব্রাউ, ঠিক আছে। তা দেখো, হাই ব্রাউ, এ পার্সন কনসিডারিং হিমসেলফ টু বি সুপিরিয়ার ইন কালচার অ্যান্ড ইন্টালেক্ট, যিনি নিজেকে খুব সুপিরিয়ার মনে করেন কালচার, ইন্টালেক্ট, ঠিক আছে, বুদ্ধি শুদ্ধি, জ্ঞান বুদ্ধি বিবেচনা, এইসব দিক দিয়ে তিনি খুব হাই ব্রাউ, ঠিক আছে, ঠিক আছে। হাইপোকন্ড্রিয়াক, হাইপোকন্ড্রিয়াক কি, ওয়ান হু ইজ ওভার অ্যাংশাস অ্যাবাউট হিজ হেলথ, যিনি তার স্বাস্থ্য নিয়ে খুব বেশি রকমের চিন্তা করছেন সবসময়। আজকাল যেমন একটা এসছে যে আজকাল একটা নতুন কথা এসছে, ফিটনেস ফ্যানাটিক, মানে ফিটনেস নিয়ে সবসময় এসে চিন্তা করছে, এই বোধ হয় ফ্যাট বেড়ে গেল, এই সমস্ত বিষয় নিয়ে, ঠিক আছে, কীভাবে কমানো যায়, আরও কী করে এক্সারসাইজ করা যায়, ফিটনেস ফ্যানাটিক, ফিটনেস ফ্রিক, এই হচ্ছে টাইপ আর কি, ঠিক আছে। তো দিস পিপুল আর ভেরি মাচ ফ্যাস্টিডিয়াস অ্যাবাউট দেয়ার হেলথ প্রবলেমস, তো সি ইজ কল্ড হাইপোকন্ড্রিয়াক, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, আমি মনে হচ্ছে তোমাদের অনেক অসুবিধা, টাইম নিয়ে নিলাম, ঠিক আছে, তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকো।